তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে আমি দেখো তোমাদের এই গুনতে শেখো বই থেকে তোমাদের আজকে আমি সংখ্যা চেনা শেখাবো। হ্যাঁ, তোমরা সবাই মুখস্থ বলতে শিখে গেছো, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটা তোমরা তোমরা বলতে শিখে গেছো মুখস্থ। তেমনি এদিকেও জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এগুলো তোমরা সবাই মুখস্থ বলছো। হ্যাঁ, কিন্তু তোমাদের এই যে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার নাম আছে। হ্যাঁ, এটা যেমন শূন্য, এটা একটা নাম, এটা এক, এটা দুই, এই সংখ্যাগুলোকে তোমাদের চিনতে হবে। তোমরা বরাবর তো বলতেই পারবে, এক, একের পরে দুই হয়, দুইয়ের পরে তিন হয়, এইভাবে তোমরা বরাবর বলতেই পারবে। কিন্তু যদি তোমাদের বলি এটা কি বলো তো, তখন তোমাদের বলতে অসুবিধা হবে। তাহলে এই সংখ্যাটার নাম যে তিন, এটা তোমাদের জানতে হবে। আচ্ছা, আগের দিন তোমরা শূন্য থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা চেনা এটা শিখেছো, আজকে আমি তোমাদের জিরো থেকে ফাইভ পর্যন্ত সংখ্যা চেনাটা শেখাবো। দেখো, এটা হচ্ছে জিরো, এই যে বাংলায় যেটা শূন্য, ইংলিশে সেটা জিরো। আবার দেখো, বাংলায় যেটা এক, ইংলিশে সেটাকে আমরা বলি ওয়ান। বাংলায় যেটা দুই, ইংলিশে সেটা হচ্ছে টু। বাংলায় যেটা তিন, ইংলিশে সেটা থ্রি। বাংলায় যেটা চার, ইংলিশে সেটা দেখো ফোর। বাংলায় যেটা পাঁচ, ইংলিশে সেটা ফাইভ। তাহলে দেখছো তো, এক কেমন করে হবে সেটা যেমন শিখছো, এরকম ওয়ান। আগের দিন তোমরা শূন্য থেকে পাঁচ পর্যন্ত চিনেছো, আজকে জিরো থেকে ফাইভ পর্যন্ত তোমাদের চেনাচ্ছি। তোমরা তো খুব ছোট, মাথায় রাখতে পারবে না, সেই জন্য ফাইভ পর্যন্ত চিনো। দেখো, এটা তাহলে কি জিরো, এগুলো বার বার পড়বে বাড়িতে, বুঝেছো? এটা জিরো, শূন্য আর জিরো দেখো একই, তাই না? ইংলিশে এটাকে জিরো বল। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। কিন্তু তুমি তো এটা পর পর বলতে পারবে, আমি তোমাকে যখন বলবো এটা কি বলো তো, তখন তুমি বলবে এটা টু। তাহলে তোমাকে এই সংখ্যাগুলো চিনতে হবে। এটা কি বলো তো যখন জিজ্ঞাসা করবো তোমাদের, বলবে এটা ফোর। সেই জন্য তোমরা বার বার বাড়িতে এই সংখ্যা চেনাটা অভ্যাস করবে, বুঝেছো? এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ। হ্যাঁ, এই কটা সংখ্যা শেখো তোমরা এখন। তাহলে আমি যখন তোমাদের জিজ্ঞাসা করবো এটা কি বলো তো, থ্রি, তোমরা বলবে, বুঝতে পেরেছো? তোমরা ছোট, তাই ফাইভ পর্যন্তই আজকে তোমাদের চেনালাম। তাহলে জিরো থেকে ফাইভ পর্যন্ত তোমরা বাড়িতে ভালো করে শিখবে, বার বার এগুলোকে পড়বে, বুঝতে পেরেছো? আজকে তাহলে আসি, পরের দিন অন্য সংখ্যাগুলো চেনাবো।